নমস্কার বন্ধুরা, পপি কিচেন ভগের আবার একটা নতুন ভগে, পুরি স্পেশাল ভগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। আগের ভগে আপনারা দেখেছেন যে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় ছোটা নাগাদ, তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা এবার একটু সাইড সিন করতে বেরোবো। লোকাল সাইড সিন যেটা ওই জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও কিছু কিছু জায়গা আছে ওইখানেই আমরা যাব। তারপরে এসে সমুদ্রের স্নান, তারপরে লাঞ্চ, সব কিছু আপনাদের শেয়ার করবো। সব রেডি তো তোমরা? সব কমপ্লিট? বাস আছে কি ঘুমোচ্ছে নাকি? তোমাকে তো মোটেও ভালো লাগে না। মেকআপ বাকি আছে এখন নাকি? আমাকে সবাই চেনে। কেন সমুদ্রে স্নান করে কালো হয়ে যাবো? সমুদ্রে নামবে না স্নান করতে? কি বলো, তাহলে আর কালো হবে না? এমনি তুমি বিচের ধারে গেলে হাওয়াতে কালো হয়ে যাবে। আমাদের সবই ডবল বেড বলতে দুজন থাকবে, মানে দুটো বেড আছে তো? একটাই বেড, একটাই বেড, দুজন থাকবে। উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে হচ্ছে আপনার জু আছে, নন্দন কানন, আরো অনেকগুলো জায়গা আছে, স্পেশাল জায়গা। পুরো সারাদিনের ট্যুর কালকে। ডানপুরি থেকে এসেছে দিদি ভাইরা, বারবার বলছি বেকার ঝামেলা হয়ে যাবে। কত বললে? ঘুনি মুড়ি সঙ্গে একটা চপ হলে তো জমে শুনেছি উড়িষ্যার রাঁধুনিরা নাকি খুব ভালো রান্না করে। কেন আমরা কি বিএনডব্লিউ চাই? আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা সাইড সিন যেগুলো আছে, মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, এরকম প্রায় 10-12টা স্পট আছে পুরী মন্দিরের আশেপাশে, সেই সব জায়গাগুলো আমরা এগুলাটা দেখে নেবো। তারপর ওখান থেকে এসে নিচে স্নান। কাকু কেমন আছে সমুদ্র? এই সবে একটা মন্দির দেখা হলো, জানি না আর কতগুলো জায়গায় নিয়ে যাবে, সঙ্গে থাকুন যাই আমিও।
আমি নয় তোমার বেটা বলতে চাই। ও এইটুকুটা এলি এত জল টেস্ট হয়ে গেল, হাত বার করে দিই না। এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। গুপ্ত বৃন্দাবনের ভেতরে এই যে এত ভিড়, খুব ভালো জায়গা দেখে মনে হচ্ছে, বেশ নিরিবিলি একদম শান্ত ঠান্ডা। আরে ওই দিক দিয়ে ঘুরলে নি, ওই দিকে একটা রাস্তা ছিল যে ওই তো মেন, ওই তো গিন্ডা মানে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা কত যে বড়, কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে দেখো, অনেক বড় এরিয়া। সম্পূর্ণ একটা মানে দৈবিক স্থান, এখানে দেবতাদের নিয়ে নানা রকম চিত্র কারুকার্য সব তুলে ধরা হয়েছে। গুপ্ত বৃন্দাবন জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগলো, একদম শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা আর খুব ঠান্ডা, চারিদিকে গাছ গাছে ভর্তি একদম। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর দেখি আবার ড্রাইভাররা কোথায় নিয়ে যায়, কারণ দেখি সম্পূর্ণ আলাদা কালচার, সম্পূর্ণ আলাদা ড্রেস, সম্পূর্ণ আলাদা আলাদা এনাদের কালচারটা আলাদা। এনা অন্ধ্র থেকে এসেছেন এত দূরে দেখতে দর্শন করতে জগন্নাথের, আমরা বাংলা বোঝে না, হিন্দি হিন্দি সমাজ মে আতা না, ও অন্ধ্রা সে ইধার আয়ে হো জগন্নাথ দেব কা দর্শন করিয়ে না। আচ্ছা সুন্দর সুন্দর অলংকার এগুলো সব, এগুলো কত ভারী রূপর মনে হচ্ছে, সিলভার রূপর, সিলভার আর গলাতে কত ভারী ভারী মালা, আর এই মালাটা দেখুন কত সুন্দর, গয়নাগুলো পায়ে বেড়ি দেখুন, পাটা দেখুন, আমরা এবার গুপ্ত বৃন্দাবন থেকে যাচ্ছি অঙ্কুরেশ্বর মন্দির। গাড়িটা দূরে ছিল, এই যে এরা দাঁড়িয়ে আছে এখানে, অকারেশ্বর মন্দিরে পৌঁছে গেছি আমরা। ওই যে হাই রোড থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, গ্রহণ খণ্ডন করবে না, আরোগ্য করবে না। বন্ধুরা খুব খুব ভালো দেখলাম এই অঙ্কেশ্বর মন্দিরটা, মানে পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে বেশি দূর না, অটোতে করে চলে আসতে পারবেন। মানে এখানে প্রত্যেকটা মন্দিরেই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর পুরো গাছ দিয়ে মোড়া পুরো মন্দিরের বিভিন্ন জায়গাগুলো, প্রচুর ঠান্ডা আর খুব ভালো লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে। এবার দেখি কোথায় নিয়ে যায় ড্রাইভার দাদা, কোন মন্দিরে নিয়ে যায়। জগন্নাথ দেবের পিসির বাড়িটা একটা ঝিলের মতন করা আছে চারদিকটাই, যে মাঝেখানে রাস্তার দুদিকে প্রচুর মাছ আছে, মাছ দেখো সালে হয়ে গেল পিসির বাড়ি দেখা, চকলেট নিয়েছে সবাই, চকলেট খেতে খেতে যাবো, আমার সব থেকে প্রিয় চকলেট পার্লে ম্যাঙ্গো ভাই। আমরা এখন স্বর্ণ মন্দিরে চলে এসেছি, এখানে
সবথেকে বড় জিনিস যেটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে এইগুলো দেখুন, হাতের কাজ দেখুন। দু থেকে আড়াই মাস লাগে এটা তৈরি করতে প্রায়। দু মাস তিন মাস টাইম লাগে। এগুলো সব বিদেশে চলে যায়, বাইরে দেশে এক্সপোর্ট হয়ে যায় এগুলো। আর এই যে এখানে দেখুন হাতের কাজ, হাতের কাজের মানে দাম দেওয়া যাবে না, অসাধারণ। আমাকে একাকে পারমিশন দিয়েছে, আর কাউকে পারমিশন দেয়নি ভেতরে ঢুকার। তো ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা চলে যাব হোটেলে গিয়ে, তারপর ঘুমোতে যাব স্নান করতে। স্নান করতে নেমে গেছে, মা বাবা নিচে বসে আছে, চ আমি প্রথম পুরীতে ভয় নেই, দিঘা যাবো।
আমাদের চোখ অন্ধকার। আমার পকেটে কত বালি দেখুন, দেখো আমার চোখে এমনি অর্জুন দিয়ে দিচ্ছে। বালি এই যে স্নান করে এসে আমি ভিজে গায়ে দাঁড়িয়ে আছি, ওরা বেরোলে তারপর আমি ঢুকবো। উফ, দেখেছেন কিরকম কালো হয়ে গেলাম একদিন স্নান করে। চলো ওই সামনে হোটেল আছে, ডাল আলু পটল আচার আলু ভাজা সালাদ। কাকা ডিমে ডিমে কি ডবল ডিম? ডবল ডিম। হ্যাঁ খেতে পারবি? পনির কই? পনির তো মায়ের তো খাওয়া হয়ে গেছে, বলো কি বলবো, বলো বাংলায় তো বলে দাও। আপনাদের বাগান লোক ওর জায়গায় না আসলে আমি মেরে যাবো। আচ্ছা, বেশি বেশি করে লোক আসলে আমি এখানে বেঁচে থাকবো। আচ্ছা, মরে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রান্না ভালো, খাওয়া দাওয়া ভালো, মাছটাও ভালো, ৮০ টাকা মাছ ভাত প্লেট, প্লেট ফুল খাবার ভাত খেতে খেতে বিকেল হয়ে গেল, গিয়ে রুমে না গিয়ে একটু বসতে বসতে আবার বেরোতে হবে। রঙ্গবতী রঙ্গবতী হে রঙ্গবতী লো রঙ্গবতী হে রঙ্গবতী রঙ্গবতী কনক লতা অতি বটে কলকতা হাই লাজে গোলা যে লাজে হাই লাজে 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 নাইতি মথা গো নাই করো নাই করো হাতালে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকেলবেলা বেরিয়েছি, একটু মার্কেটের দিকে যাবো। প্রথমে সি বিচে একটু বসবো, তারপর বেরো মার্কেটে। ওই যে এখানে বল দাঁড়িয়ে আছে, যেখানেই যাই ফুচকা আমার লাগবে, ফুচকা লাগার কোনো কথা হবে, ফুচকা খেতেই হবে। এখন এত ভালো লাগছে, খালি পাটা গেড়ে যাচ্ছে, মার বাবার কাছে যাচ্ছি। মা বাবা সেই থেকে এই সমুদ্রের ধারে এসে বসে আছে, ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে অসম হয় না। এই সি বিচের ধারে কয়েক ঘন্টার জন্য যদি বসে থাকা যায়, ঘরের সব কথা মানে ভুলে যাব, সব কথা ভুলে যাব। আর এত বন্ধুরা আমরা স্বর্গদুয়ারে চলে এসেছি। এইটা স্বর্গদুয়ার, এখানে প্রচুর দোকান বসে সন্ধ্যাবেলা। এখানে আমরা কিছু কেনাকাটা করবো, তারপর আবার হোটেলে ফিরে যাবো। আরে আসো, ও বড়টা
তুমি দাঁড়াওনি, শুধু টং টং করে এগিয়ে আসতে চাও, দাঁড়াতে হবে তো। দেখছি ভালো টেস্ট করেছে, খাও বসো না, এখানটা বসো, এসো টাকার করে আজকে হচ্ছে যে ওই মেলাইতে গিয়ে তিনজন তিন দিকে চলে গেছিল, সবাই হারিয়ে গেছে, আর আমার ফোন, আমার ব্যাগ রয়ে গেছে মায়ের কাছে, আর আমার কাছে শুধু দুটো বাচ্চা, ঘুরে ঘুরে পা হাত ব্যথা হয়ে গেছে, কিছু কেনা হয়নি, রাগ করে পালিয়ে এসেছি। সব পরিবারে সবাই মিলে একসঙ্গে খেতে বসছে বিরিয়ানি আর রায়তা। কত বড় লেগ পিস বাবা, আমার কি আসা যাচ্ছে, কিন্তু খেতে পারবো না। আন্ডন এত কে খাবে, দাও